রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে তারা। এ সময় নদী থেকে নগরীর মেহেরচি এলাকার গোলাম সালোয়ার সাইমের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দরগাপাড়া এলাকার রিফাত খন্দকারের সন্ধানে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তারা দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ বর্ষের ছাত্র। পুলিশ জানায়, শনিবার নগরীর শ্রীরামপুর টিপাত এলাকায় নয় বন্ধু পদ্মাচরে ফুটবল খেলতে যায়। পরে তারা নদীতে গোসল করতে নামে এক পর্যায়ে সাইম ও রিফাত তলিয়ে যায়। এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। সাজু, নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, তো লাশ কি পরিবারের কাছে হস্তান্তর করেছেন বা না করলে কখন করবেন? হ্যাঁ শাওন, এখন থেকে ঠিক ১১টা ৫৫ মিনিটে এই রিপাত খন্দকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পিছনে পদ্মায়, এবং গতকাল ১১:৩০টার দিকে যে জায়গায় এই তারা গোসল করতে নেমেছিল সেই জায়গাতেই আজকে ১১টা ৫৫ মিনিটে তার লাশ ভেসে ওঠে, এবং স্থানীয় জেলেরা সেই লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে দিয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেই লাশটি নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে নৌপুলিশের লাশটি নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের পরিবারের যে আনুষ্ঠানিকতা, পুলিশের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর সকাল ৬:৩০টার দিকে যে লাশটি উদ্ধার করা হয়েছিল সাইমের মৃতদেহ, সেই একই জায়গায় ভেসে উঠেছিল সেই মৃতদেহটিও, এবং সেই মৃতদেহটি পুলিশের যে আইনি বাধ্যবাধকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো শাওন, আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখন যে লাশটি উদ্ধার করা হলো যে রিফাত খন্দকার, সেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গতকাল আপনি জানেন যে গতকাল তারা ঠিক ১১টার দিকে নয় বন্ধু মিলে এই আমি যেখানে দাঁড়িয়েছি সেই পদ্মার চরে তারা ফুটবল খেলতে এসেছিল, এবং ফুটবল খেলা শেষে তারা এই পাশে যে পদ্মা সেখানে গোসলে নেমে গিয়ে দুইজন ডুবে গিয়েছিল। তো এই রিফাত খন্দকার যে লাশ উদ্ধার করা হলো, তার বাবা কলেজের রাজশাহী তানোর উপজেলার একটি কলেজের উনি সহকারী অধ্যাপক ছিলেন, এবং গত বছর ঈদের আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মা বাগমারার মসমল মহিলা ডিগ্রি কলেজের বাংলা সহকারী অধ্যাপিকা, তিনিও স্ট্রোকের রোগী বলে আমরা শুনেছি, এবং যখন লাশটি উদ্ধার করা হয় তখন তার আত্মীয় স্বজনদের যে কান্না সেই কান্নার পরিবেশে এই পদ্মার পার ভারী হয়ে উঠেছিল। তো এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন যে তারা যে ৬ জন ডুবুরি এই পদ্মাতে যে ৬ জন ডুবুরি গতকালে সন্ধ্যা ৬:৩০টায় তারা স্থগিত করেছিলেন উদ্ধার কাজ, এবং তারপর আজকে সকাল ৬টা থেকে উদ্ধার কাজ চালিয়েছিলেন, এখন তারা আনুষ্ঠানিকভাবে এই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে। শাওন, রাজশাহী থেকে জানছিলাম দুই ছাত্রের মরদেহ উদ্ধারের খবর।